প্রেম করে বিয়ে করার ঘটনায় পাকিস্তানে এক কিশোরীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন তার মা। গতকাল বুধবার দেশটির লাহোরে এ ঘটনা ঘটে। ওয়াশিংটন পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়। পাকিস্তান কিংবা ভারতে কোনো ব্যক্তি পরিবার বা গোত্রের সম্মানহানি করেছে বলে মনে করা হলে তাকে হত্যা করা হয়। এটাকে সম্মান রক্ষার্থে হত্যা, অনার কিলিং বলা হয়। হত্যার সময় মনে করা হয় এর মাধ্যমে সম্মানহানির যথার্থ প্রতিকার হয়েছে। প্রধানত নারীরাই এ ধরনের হত্যাকাণ্ডের প্রধান শিকার হন। পারিবারিক সূত্রে বরাদ্দ দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন উল্লেখ করা হয়, লাহোরে পারভিন রফিক নামের এক নারীর মেয়ে জিন্নাতের সঙ্গে হাসান খান নামের এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হাসানের সঙ্গে পালিয়ে বিয়ে করে জিন্নাত। এতে ক্ষিপ্ত হন তার মা পারভিন। মেয়ে জিন্নাত প্রেম করে পালিয়ে বিয়ে করে পরিবারের সম্মান নষ্ট করেছে বলে মনে করেন পারভিন। গতকাল জিন্নাতকে দড়ি দিয়ে বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিন্নাতের দুগ্ধ লাশ উদ্ধার করেন। এ সময় পারভিনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এই হত্যায় সহায়তা করার অভিযোগে পারভিনের ছেলেকেও খুঁজছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই সে পলাতক। স্থায়ী এক পুলিশ কর্মকর্তার বরাদ্দ দিয়ে বার্তা সংস্থার এপি জানিয়েছে, নিজের মেয়েকে হত্যার বিষয়ে কোনো ধরনের অপরাধ বোধ ভুগছেন না পারভিন। তিনি নিজেই পুলিশকে এ কথা বলেছেন। জিন্নাতের স্বামী হাসান খান সাংবাদিকদের জানান, স্কুলে লেখাপড়া করার সম থেকেই তার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু বারবারই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিল জিন্নাতের পরিবার। এক পর্যায়ে পালিয়ে বিয়ে করেন তারা। তিনি তিন দিন আগে জিন্নাতের মা এক চাচা তার বাড়িতে এসে জিন্নাতকে ফিরিয়ে যেতে চাপ দেন। হাসান ও জিন্নাতকে সামাজিকভাবে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জিন্নাতকে বাড়িতে নিয়ে যান পারভিন। কিন্তু যাবার সময় বারবার জিন্নাত তার স্বামীকে বলতে থাকে, আমাকে যেতে দিও না, ওরা আমাকে মেরে ফেলবে। এখন নিজের ফোনে সংরক্ষণ করার স্ত্রীর ছবি দেখে সে কথাগুলোই বারবার মনে করা ছাড়া আর কিছুই করার নেই হাসানের। পাকিস্তানে কিছুদিন আগেও প্রায় একইভাবে এক স্কুল শিক্ষিকাকে হত্যা করা হয়েছিল। ভয়ঙ্কর এ ধরনের হত্যা পাকিস্তানে বেশ প্রচলিত। দেশটির একটি স্বাধীন কমিশনের হিসাব বলেছে, 2015 সালে পরিবারের সঙ্গে মতের মিল না হওয়ায় অত্যন্ত 1100 নারী অনার কিলিংয়ের শিকার হয়েছে। এই সংখ্যা আগের অন্য যে কোনো সময়ের চেয়েও বেশি।